गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल। আমি শ্রাবন্তী। বহুদিন পর আজকে আবার ব্লগ করছি। অ্যাকচুয়ালি কি বলতো, যখন আমার কোভিড হয়েছিল তখন তো আর ঈশান আরিয়ানের সাথে আমি ছিলাম না, তো এক মাস পর বাড়ি ফিরে ঈশান আরিয়ানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। এতে ঈশান আরিয়ানও ভীষণ খুশি আর আমি তো ভীষণই খুশি। যদিও আমি এর মধ্যে একটা ব্লগ শুট করে রেখেছিলাম, বাট ওটার এখনো এডিটিংটা আমার কমপ্লিট হয়নি। তো এখন তোমরা যে ব্লগটা দেখছো, এই ব্লগটার আগে কিন্তু ওই ব্লগটা আসার কথা ছিল। তো যতটুকু এডিটিং বাকি আছে সেটা আমি একটু পরে কমপ্লিট করে নেবো। তো নেক্সট ব্লগ আমি ওটাই আপলোড করবো, আর ওটা কিন্তু ভীষণই স্পেশাল একটা ব্লগ। ওই ব্লগটা তোমরা দেখো, তোমাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আর আজকে হচ্ছে সানডে, সানডে মানে স্পেশাল ব্রেকফাস্ট বা স্পেশাল লাঞ্চ মাস। তো আমাদের বাড়িতে আজকে স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে। আজকে আমাদের ব্রেকফাস্টে ডাল পুরি আর সাথে আলুর তরকারি হবে। তো চলো গরম গরম ডাল পুরি খেয়ে নি, খেয়ে নিয়ে আবার গল্প করা যাবে। আর আজকে কিন্তু সকাল থেকেই বীভৎস গরম, পুরো দদ্দরিয়ে ঘামছি, যদিও বাইরে মেঘ করেছে। তো হোপফুলি আজকে কোনো না কোনো সময় তো ডেফিনেটলি বৃষ্টি হবে। তো চলো গরম গরম ব্রেকফাস্ট করে নিই। ডাল পুরিটা জাস্ট খেতে পাটাপাটি হয়েছে। তোমরা যদি চাও আমি ডাল পুরির রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। সো আমার ব্রেকফাস্ট ডান, গরম গরম ডাল পুরি আর সাথে আলুর তরকারি। আমাদের বাড়িতে আজকে সানডে ব্রেকফাস্ট কিন্তু জোভে পুরো খির। আর এই দেখো আমার নাইকা থেকে পার্সেল এসছে। তো আমার যে নেল পলিশ গুলো ছিল না, সেই নেল পলিশ গুলো একদম শুকিয়ে গেছে, সেই জন্য আমি নাইকাতে তিন চারটে নেল পলিশের অর্ডার দিয়েছিলাম। তো সেই পার্সেলটা এসে গেছে আর এটা আমি তোমাদের সাথে আনবক্সিং করবো বলে কিন্তু খুলিনি। তো চলো আনবক্সিংটা করে ফেলি। নেল পলিশ নাইকাতে অর্ডার দিয়েছিলাম আর এগুলো আজকে এসে গেছে। এগুলোর শেড নাম্বারগুলো আমি তোমাদের বলে দিই একবার। এই নেল পলিশটার নাম হচ্ছে মাসাবা বাই নাইকা, এটার শেড নাম্বার হচ্ছে ওয়াইল্ড ফর ইউ 286। এটাও মাসাবা বাই নাইকা, এটার শেড নাম্বার হচ্ছে ফেস পাম 285। আর এটাও নাইকার নেল পলিশ, এটার শেড নাম্বার হচ্ছে ওয়াইল্ড বেরি 05। এটার শেড নাম্বার হচ্ছে রাস্টিক রোজ 264। সো এই নেল পলিশগুলোই আমি নাইকা থেকে কিনেছি। আর তোমাদের একটু আগে বললাম না যে আমার কিছুটা এডিটিং এখনো একটা ব্লগের বাকি আছে, যেটা তোমাদের বললাম খুবই স্পেশাল একটা ব্লগ। তো ওই ব্লগটার এডিটিংটা কমপ্লিট করে নিয়ে তারপর আবার আমি ফিরে আসছি। সো আমার এডিটিং কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট, আর অ্যামাজন প্রাইম ভিডিওতে খুব ভালো একটা মুভি এসছে বিদ্যাওয়ালানে, সে নি দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে। এই ফিল্মটা এখন আমরা সবাই মিলে বসে দেখব। আর নেক্সট ব্লগটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে, খুব স্পেশাল একটা ব্লগ। বারবার করে বলছি, সত্যি ওটা খুবই স্পেশাল অ্যান্ড ইন্টারেস্টিং একটা ব্লগ, ওটা কিন্তু তোমরা ডেফিনেটলি দেখো। তো চলো সে নি এনজয় করি। হ্যালো,
লাস্ট ব্লগে তোমরা অনেকেই কমেন্ট করেছো আর সেখান থেকে আমি যাদের নাম সিলেক্ট করেছি তারা হলো পল্লবী ব্যানার্জি, সুদীপ্ত দাস, সোমা চক্রবর্তী, ডক্টর প্রিয়া, বেবি মিত্র, দীপশিখা সিং, সৌমি হাজরা, আদিত্যা, সৌমেন বসাক, ঋষভ, বিজয়া হাজারিকা, পল্লবী ব্যানার্জি, অর্পিতা বাসু, সৃজিতা দেবনাথ, সুদেশনা রয়, ঝুমুর গুহ, সুস্মিতা সাহা, স্বপন কুমার অধিকারী, মৌ, বিকাশ চন্দ্র দাস, জয়িতা পল, সঞ্চিতা রয়, শান্তিকা বাসু, সুমনা রাহা আর শুভজিৎ দে। চাটা ভালো হয়েছে? থ্যাংক ইউ। তোমার ভালো লেগেছে চাটা? হ্যাঁ ভালো হয়েছে। রাজবাবু আছেন কি করছে বলো তো? রোজ বিকেল হলেই বলছে দুধ চা বানাবো, দুধ চা বানাবো। ও তো দুধ চা খুব একটা খেত না, মানে ব্ল্যাক টি টাই খেত। এখন ঠিক না, তো বললেই খেত। হ্যাঁ এখন বিকেল হলেই মশালাটি বানাচ্ছে। তো তোমাদের একদিন দেখাবো রাজীব কি সুন্দর দুধ চা বানায়, মানে এত সুন্দর গন্ধটা বেরোয়। আমি নিজে যদি আমি খাইনি, গন্ধটা দারুণ ছিল। আমার দুধ চা পার্সোনালি খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি খাই না, কিন্তু ও যখন বানায় না এত সুন্দর গন্ধ বেরোয়, মানে বড় বড় চায়ের দোকান হার মেনে যাবে। আর কালারটাও খুব সুন্দর আসে। তো ও যেভাবে বানায়, ওয়েলকাম, ও যেভাবে বানায় একদিন তোমাদের সাথে ডেফিনেটলি আমি শেয়ার করবো। আজকে দুপুরবেলা যে মুভিটা দেখলাম তোমার কেমন লাগলো? খুব সুন্দর, দারুণ হয়েছে না? সেনি মুভিটা কিন্তু ভীষণ ভালো হয়েছে আর বিদ্যা বালান পুরো ফাটিয়ে দিয়েছে। তোমরা পারলে এই মুভিটা দেখো, অসাধারণ হয়েছে। এখন বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, তো বলছিলাম না তোমাদের আছে প্রচন্ড গরম, তো হোপফুলি কোনো না কোনো জোরে বৃষ্টি পড়বে। তো প্রচন্ড জোর বৃষ্টি নেমেছে। আর আজকে কি হয়েছে বলো তো, যখন মুভিটা দেখছিলাম না, দেখতে দেখতে ভীষণ ইচ্ছা করছিল মিষ্টি খেতে। এক একদিন এরকম হয়, হয় মনে হয় মিষ্টি খাই, নয় তো কিছু না কিছুটা খাই যখন মুভি দেখি। তো আমার আর রাজীব আজকে দুজনেই ভীষণ ইচ্ছা করছিল মিষ্টি খেতে। তো মা তখন বললো যে ঠিক আছে, তোদের যখন এত মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে তখন আজকে আমি মিষ্টি বানিয়ে দেবো। হ্যাঁ মাখা সন্দেশ খাবি? মাখা সন্দেশ নলেনগুড়ে কিন্তু। আরে নলেনগুড়ে মাখা সন্দেশ খাবো না আবার? নলেনগুড়ের নাম শুনলেই জিভে জল চলে আসে। আমি শীতকালে যে নলেনগুড়টা সেটা পুরো কিনে জিপলকের মধ্যে একটি টুকরো টুকরো করে সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিই। কেননা আমার জানিস তো রাজীব কখনো জন্মদিন, যেদিন ও জন্মদিনে কখনো মানে তোদের জন্মদিনে যে পায়েসটা করি, রাজীব একদম, তুই তো চিনির খাস, রাজীব একদম খেতে চায় না। মেয়েকে তো চিনি, তুইও তাই, আর ও গুড়ে, তুই তো গুড় চিনি দুটোই ভালোবাসিস। রাজীব ও গুড়টাই পছন্দ করে, যার জন্য আমি ওই গুড়টা ওটা রেখে দিই শীতকালের গুড়টা। কারণ এখন অসময় গুড়টা ঠিক না, ঠিক ওই টেস্টটা আমার মনে আসে না। তো আমি সেই গুড়টা কিনে টুকরো টুকরো করে, সেটা ইচ্ছা করলে সবাই করতে পারে। এটা তোমাদের একটা টিপস রইলো, তোমরা যদি চাও শীতকালে যে গুড়টা আসে ওই গুড়টা জিপলকে রেখে দিতে পারো। ওটা কিন্তু এক বছর ধরে চলবে, একদমই নষ্ট হবে না, আর টেস্টটা কিন্তু ইনট্যাক্ট থাকে, টেস্ট আর স্মেল দুটোই ইনট্যাক্ট থাকে। মা তুমি সিরিয়াসলি আজকে বানাবে মাখা সন্দেশ? আমি ভেবেছিলাম মা বোধহয় রসগোল্লা টসগোল্লা বানিয়ে দেবে, মা বলছে মাখা সন্দেশ বানাবে। আর মাখা সন্দেশ আমার রাজীবের দুজনের খুবই ফেভারিট। সবচেয়ে বড় কথা, তোদের স্ত্রী তো দেখলাম যে 2 লিটার বেশ দুধ রয়েছে, তার দুধটা তো আছে, তা এর সব বেকিং পাউডার আছে? হ্যাঁ বেকিং পাউডার আছে, দুধটা কিন্তু ফুল ক্রিম, ফুল ক্রিম হবে মা কিন্তু মাখা সন্দেশ ভীষণ ভালো করে, এর আগেও করেছিল, তখন তো আমি ক্যাপচার করতে পারিনি। তো আজকে আমি সেটা ক্যাপচার করবো, করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। তো মা চলো তুমি চাটা খেয়ে নাও, তারপর লেগে পড়ি আমরা মাখা সন্দেশ বানাতে। মা বানাবে আর আমি অ্যাসিস্ট্যান্ট। চলো চলো, মাখা সন্দেশ বানানোর জন্য এখানে নিয়েছি 200 গ্রাম গুড়, 1 লিটার ফুল ক্রিম দুধ, আর এখানে 2.5 টেবিল স্পুন জলের সাথে 2.5 টেবিল স্পুন ভিনেগার মিক্স করে রেখেছি। ফার্স্টে ছানাটা তৈরি করে নেব। মা লেবু দিয়ে ছানা কাটলে তো সবচেয়ে বেশি স্বাদ হয়, তো তুমি ভিনেগার নিলে কেন? কারণটা কি বলতো, লেবু যদি লেবু দিয়ে করি আমাদের যদি ধর টকটা যেটা হবে লেবুর যেটা গন্ধ থাকবে, তো ভিনেগার গন্ধ তো অতটা মানে জলের সঙ্গে মিশে গিয়ে অতটা থাকে না। আচ্ছা, আর একটা নিয়ে ভিনেগার দিলে আমি দেখেছি সফট হয়। এই দুধ কিন্তু জাল দেওয়ার মতো ফোটাতে হবে না। এই দুধটা তো ই করবি যে দুধটাকে মানে ধর উঠলো বা ফুটবার একটু আগে এটাকে গ্যাসটাকে অফ করে দিতে হবে। আচ্ছা,
তবে আমরা যখন সাধারণত উত্তরের দুধটা ঠান্ডা করি সেই ছানাটা একটু শক্ত হয়, সেই ছানাতে এমনি মানে মাখা সন্দেশটা হয় না। দুধটা ফোটানোর একটু আগে আমি গ্যাসটা অফ করে দিলাম, মানে দুধটা ফুটে যাওয়ার একটু আগে তুমি গ্যাসটা বন্ধ করে দিলে। এই পর্যায়ে যে দুধটা তো দু তিন আমি রেস্টে রেখেছি, এবার ভিনেগারটা একবারে দিবি। ওই ভিনেগারটা আমি কিন্তু এখনো গ্যাস কিন্তু অন করিনি, গ্যাস অন করতে হবে না, আস্তে আস্তে দিয়ে দিয়ে নামতে হবে। আস্তে আস্তে এটা ছানাটা কাটতে শুরু করবে। এবার ছাকনির ওপর একটা পাতলা কাপড় দিয়ে ছানাটা ছেকে নিতে হবে। এরপর কাপড়টা পুটলির আকার করে ছানার জলটা আলতো হাতে চেপে বের করে দিতে হবে, বাট খেয়াল রাখতে হবে ছানাটা যেন ড্রাই না হয়ে যায়। এবার ছানাটা একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। এবার ছানাটা আলতো হাতে মেখে নিতে হবে। ছানাটা মাখা হয়ে গেলে এর মধ্যে 1.5 টিস্পুন বেকিং পাউডার আর গুড় অ্যাড করতে হবে। আবার আলতো হাতে পুরো মিক্সচারটা ভালো করে মেখে নিতে হবে। গ্যাসটা অন করে তাওয়াটা বসালাম। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার পুরো মিক্সচারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই দেখো গুড়টা গলতে শুরু করেছে। এবার গ্যাসটা সিমে দিয়ে মিক্সচারটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে তলাটা লেগে না যায়। নাড়ার সময় এটা খেয়াল রাখতে হবে যে মিক্সচারটা যেন দানা দানা থাকে, তাই আলতো হাতেই নাড়তে হবে, নয়তো ঘ্যাট হয়ে যাবে। গুড়টা গলে ফুটতে শুরু করেছে আর কালারটাও দেখো খুব সুন্দর এসেছে। 12-13টা ছোট এলাচ গুঁড়ো করে রেখেছি, এবার এই এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে রাখতে হবে, কেননা বেশি শুকনো করা যাবে না, কেননা গুঁড়াতে তাহলে অটোমেটিক্যালি এটাকে যখন ঠান্ডা একটু ঠান্ডা হতে থাকবে তখন এটা এমনিতে একটু জমে যায়। লাস্টে ঘিটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। সো তৈরি হয়ে গেল গরম গরম গুড়ের মাখা সন্দেশ। মা মাখা সন্দেশটা বানিয়েছে, টেস্ট করে বলো কেমন হয়েছে। মা তো বাবা খুবই ভালো, ভীষণই ভালো বানায়। ভালো খুব ভালো বুঝলে তো। না এবার আমি টেস্ট করবো। দারুণ হয়েছে মা, মার জন্য আজকে মাখা সন্দেশটা খেতে পারলাম। তোমাদের তো বলছিলাম আমি দুপুরবেলা ভীষণ ইচ্ছা করছিল আমার রাজীবের মাখা সন্দেশ খেতে, তো সেই জন্য মা বানিয়ে দিল। তো যাই হোক এখন আমরা সবাই মিলে বসে একটু আড্ডা ফাড্ডা মারবো। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।